চরমনের মাহফিল 28-29 পহেলা মার্চ, চেষ্টা করবেন যাওয়ার জন্য। একটা গুনার কথা কইলে না, ঘুরতে যান না, কক্সবাজার যান, জাফলং যান, সিলেট যান, চরমনায় ঘুরতে যান। ঘুরতে 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 দেখবেন এক সময় কেউ ঘুরতে ঘুরতে ঘুরা গিয়া পড়ে মুসিবতের মধ্যে, আর কেউ ঘুরতে ঘুরতে গিয়া পড়বে একটা ভালো জায়গা। ঘুরতে থাকেন, ঘুরেন, ঘুরে দেখেন কি নবীজি দাওয়াত শুরু করছেন। এতদিন বিরোধিতা ছিল না, আবু জাহাল ঘুরে আর কয় মুহাম্মদের কাছে কেউ যাবা না, সে পাগল হয়ে গেছে। এতদিন যারাও যাইতো না এরাও এখন চিন্তা করে না, একটু দেখি এত ভালো মানুষটারে ফট করে আবু জাহিল পাগল কয়, একটু পাগলের দেখি। দেখতে যায় আর কালেমা পড়ে। আপনারা তো মোটামুটি দুনিয়ার গভীরে আপনারা খবর রাখেন, যেটা অন্তত আমার কথা বলে আমি অতটা রাখি না। আপনারা বলেন তো চরমনায় বিরোধিতা করতে 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 কি পরিমাণ কমছে? কমাইতে পারেন নাই, এই বিরোধিতার লাভ কি? বিরোধিতা কইরে যদি আপনার ফায়দা হইতো যে হ্যাঁ কমতেছে, তাহলে একটা তৃপ্তি ছিল। আমি অনেক সময় বলি কওমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি? তাবলিগ অনেকে যদি বলে ভাই বেশি কেন, আমি বলি বিরুদ্ধে দুশ্মনরা যে বিরোধিতা করে তাদের কারণেই বেশি। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে। আর দ্বিতীয়ত যারা আহলে হক এখলাস নিয়ে চলবে, এদের বাতির সাইজ একই থাকবে কিন্তু ভেতরের পাওয়ার বাড়তে থাকবে। কত খারাপ মানুষ গিয়া কইছে আমার ভাই আগে আনলা না কেন, আগে আনলা না কেন, তা তো আমি আরো আগের থেকে আল্লাহরে চিনতাম, আমি আগের থেকে নবীরে চিনতাম, আমি আরো আগের থেকে গুনা ছাড়তাম, আমি আগের থেকে আরো আগের থেকে আমি একটু আল্লাহর সাথে লাইন লাগাইতে পারতাম, আমার আগে আনলা না কেন, আমি তো অনেক ভুলেছিলাম, এই ভুলটা তো থাকতো না। আল্লাহ শুনে কফাল যার খারাপ হইয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজিও বয়ান করলে কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা বলে কে, এর নাম কপাল, এর নাম কপাল। নবী বয়ান করতেছেন যার কোনো তুলনা নেই, এরপরও কত বড় নিকৃষ্ট বেঈমান হলে নবীজির বয়ানে কালেমা পড়ে না, কত বড় কপাল পড়া। আর ওদিকে নবীকে জবাই করতে এসে সে কালেমা পড়ে পাগল হয়ে গেছে তরবারি নিয়ে, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যে বলবে কেউ রে দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এর নাম সহবাত, এর নাম সম্পর্ক, সৎসঙ্গে স্বর্গবাস। ইয়া